আপনারা অবশ্যই অবশ্যই এই সূত্রগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। ছয়টি সূত্র, প্রথম এই ছয়টি সূত্র, যে সূত্রগুলো হলো সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ মাইনাস বি ইজ ইকুয়াল টু সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, কস এ প্লাস বি ইজ ইকুয়াল টু কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, টেন এ প্লাস বি ইজ ইকুয়াল টু টেন এ প্লাস টেন বি ডিভাইড বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি। আমরা এই সূত্রটা থেকে আরেকটি সূত্র তৈরি করতে পারি, সেটা হলো টেন এ প্লাস বি এর সূত্র, টেন এ প্লাস টেন বি এর সূত্র। তাহলে টেন এ প্লাস টেন বি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি টেন এ প্লাস বি ইন্টু ওয়ান মাইনাস টেন এ টেন বি। আমাদের পরের সূত্র টেন এ মাইনাস বি, সেক্ষেত্রে আমরা পাবো টেন এ মাইনাস টেন বি ডিভাইড বাই ওয়ান প্লাস টেন এ টেন বি। এখান থেকে আমরা আরেকটি সূত্র তৈরি করতে পারবো, সেটা হলো টেন এ মাইনাস টেন বি ইজ ইকুয়াল টু টেন এ মাইনাস বি ইন্টু ওয়ান মাইনাস টেন এ টেন বি। আরও যে দুটো খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এটা সূত্র হলো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি বা কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ। এবং লাস্ট কজ এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি এর সূত্র হবে কজ স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার বি বা এটাকে লিখতে পারবো কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। এ দুটো সূত্র আমাদের খুবই ইম্পর্টেন্ট, কজ এ মাইনাস বি প্লাস কজ এ প্লাস বি ইজ ইকুয়াল টু টু কজ এ কজ বি এবং কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি ইজ ইকুয়াল টু টু সাইন এ সাইন বি। টেন সেভেন্টি ডিগ্রি ইজ ইকুয়াল টু টেন টোয়েন্টি ডিগ্রি প্লাস টু টেন ফিফটি ডিগ্রি, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা এক পাশ থেকে শুরু করি, আমরা যদি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, আমার দেওয়া আছে টেন সেভেন্টি ডিগ্রি। টেন সেভেন্টি ডিগ্রিকে আমরা যদি একটু ভেঙে রেখি আমরা কিন্তু লিখতে পারবো টেন ফিফটি ডিগ্রি প্লাস টোয়েন্টি ডিগ্রি, অবশ্যই লেখা যায় যেহেতু সেভেন্টি ডিগ্রি ইজ ইকুয়াল টু ফিফটি ডিগ্রি প্লাস টোয়েন্টি ডিগ্রি। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারবো টেন সেভেন্টি ডিগ্রি ইজ ইকুয়াল টু, এই যে দেখেন এখানে কিন্তু আমরা সূত্রটা পেয়েছি, সূত্রটা হলো টেন এ প্লাস বি। তাহলে টেন এ প্লাস বি এর সূত্র আমরা জানি, সেটা সূত্র হলো টেন এ, টেন এ প্লাস টেন বি ডিভাইড বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি। আমরা এটার সূত্র বসালাম শুধু আর কিছুই না। এখন আমরা যদি এই নিচের পার্টটাকে যদি এটার সাথে গুণ করি আমরা পাবো টেন সেভেন্টি ডিগ্রি ইন্টু ওয়ান মানে টেন সেভেন্টি ডিগ্রি মাইনাস এটার সাথে এটার গুণ অর্থাৎ টেন সেভেন্টি ডিগ্রি টেন ফিফটি ডিগ্রি এবং টেন টোয়েন্টি ডিগ্রি ইজ ইকুয়াল টু এই উপরের মানটা অর্থাৎ টেন ফিফটি ডিগ্রি প্লাস টেন টোয়েন্টি ডিগ্রি। পরবর্তীতে আমরা কী করতে পারি, আমরা এই টেন সেভেন্টি ডিগ্রি এটার মতো রেখে দিই মাইনাস এখানে যে টেন সেভেন্টি ডিগ্রিটা আছে এটাকে আমরা একটু ভেঙে লিখি, আমরা ভেঙে এভাবে লিখতে পারবো যে টেন নাইনটি ডিগ্রি মাইনাস টোয়েন্টি ডিগ্রি। এটা কেন করলাম আমরা পরবর্তী লাইনে বুঝবো, তাহলে আমরা বাকি অংশটুকু লিখে ফেলি টেন টোয়েন্টি ডিগ্রি ইজ ইকুয়াল টু টেন ফিফটি ডিগ্রি প্লাস টেন টোয়েন্টি ডিগ্রি। তাহলে টেন সেভেন্টি ডিগ্রি মাইনাস, এখন দেখেন টেন নাইনটি ডিগ্রি মাইনাস, নাইনটি ডিগ্রি অর্থাৎ বেজোড় গুণিতক নাইনটি ডিগ্রির সাথে, তার মানে এই টেন চেঞ্জ হবে এবং টেন চেঞ্জ হয়ে কট হবে। এবং যদি আমরা চতুর্থ কোয়াড্রেন্ট দেখি নাইনটি ডিগ্রি মাইনাস অর্থাৎ নাইনটি ডিগ্রি গেল এরপরে মাইনাস, তার মানে এই জায়গায় কোনো একটি অংশ, তাহলে এই জায়গায় কিন্তু সব কিছু পজিটিভ। তাহলে আমরা এই শুধু টেনের জায়গায় কটটা লিখলেই পাবো, তাহলে কট এবং টোয়েন্টি ডিগ্রি বসে যাবে, টোয়েন্টি ডিগ্রি টেন ফিফটি ডিগ্রি টেন টোয়েন্টি ডিগ্রি ইজ ইকুয়াল টু টেন ফিফটি ডিগ্রি প্লাস টেন টোয়েন্টি ডিগ্রি। আশা করছি আপনারা বুঝতে পারছেন কেন আমি এখানে কটটা আনলাম, টেন সেভেন্টি ডিগ্রি মাইনাস এই কট টোয়েন্টি ডিগ্রি এবং এই টেন টোয়েন্টি ডিগ্রি কিন্তু কাটাকাটি যায়, যেহেতু কট টোয়েন্টি ডিগ্রি ইজ ইকুয়াল টু ওয়ান ওয়ান বাই টেন টোয়েন্টি ডিগ্রি, তাহলে এই দুটো কাটাকাটি যায়। তাহলে এখানে শুধু রয়ে যাবে টেন ফিফটি ডিগ্রি ইজ ইকুয়াল টু এ পাশে আছে টেন
50 ডিগ্রি প্লাস 10 20 ডিগ্রি। এখন কি করা যায়, এখন আমরা এই 10 70 ডিগ্রিকে এ পাশে রেখে দিই এবং এই 10 50 ডিগ্রি যদি এ পাশে নিয়ে আসি তাহলে 2 10 50 ডিগ্রি পাবো আমরা প্লাস 10 20 ডিগ্রি। আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলেছিল, 10 70 ডিগ্রি ইজ ইকুয়াল টু 10 20 ডিগ্রি প্লাস 2 10 50 ডিগ্রি, 2 10 50 ডিগ্রি প্লাস 10 20 ডিগ্রি। তাহলে শোড 10 আলফা প্লাস পাই বাই 3 প্লাস 10 আলফা মাইনাস পাই বাই 3 ইজ ইকুয়াল টু 4 সাইন স্কোয়ার টোয়াইস আলফা ডিভাইড বাই 1 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা। এটাকে আমাদের দেখাতে হবে। তাহলে আমরা যদি আবার লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, আমাকে দেওয়া আছে 10 আলফা প্লাস পাই বাই 3 প্লাস 10 আলফা মাইনাস পাই বাই 3। আমরা এখন এটাকে ভাঙিয়ে যদি সাইন এবং কজের মাধ্যমে প্রকাশ করি আমরা লিখতে পারবো সাইন আলফা প্লাস পাই বাই 3 ডিভাইড বাই কস আলফা প্লাস পাই বাই 3 প্লাস এই 10 কে যদি আমি ভাঙাই লিখতে পারবো সাইন আলফা মাইনাস পাই বাই 3 ডিভাইড বাই কস আলফা মাইনাস পাই বাই 3। এখন আমরা সাধারণ লসাগু করি, কস আলফা প্লাস পাই বাই 3 ইনটু কস আলফা মাইনাস পাই বাই 3। এখন যদি আমরা দেখি কস আলফা প্লাস পাই বাই 3 তার মানে এটা গুণ হবে উপরেটার সাথে, তাহলে সাইন আলফা প্লাস পাই বাই 3 এর সাথে গুণ হবে কস আলফা মাইনাস পাই বাই 3 এবং প্লাস এই জায়গায় আছে কস আলফা মাইনাস পাই বাই 3 তাহলে এটা রলো, তাহলে এটা উপরেটার সাথে গুণ হবে অর্থাৎ সাইন আলফা মাইনাস পাই বাই 3 এর সাথে গুণ হবে কস আলফা প্লাস পাই বাই 3। পরবর্তী ধাপ কি থাকবে, নিচেরটা যদি আমরা এভাবে রেখে দিই তাহলে কস আলফা প্লাস পাই বাই 3 ইনটু কস আলফা মাইনাস পাই বাই 3 এবং একটু খেয়াল করেন উপরে উপরে আমার আছে সাইন আলফা প্লাস পাই বাই 3 ইনটু কস আলফা মাইনাস পাই বাই 3 প্লাস সাইন আলফা মাইনাস পাই বাই 3 ইনটু কস আলফা মাইনাস আলফা প্লাস পাই বাই 3। আমরা যদি এটাকে এভাবে বলতে চাই যে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটাই তো আমরা সাইন এ যে সূত্রে এটাকে আমরা ধরে নেব আলফা প্লাস পাই বাই 3 এবং যে সূত্রে বি এটাকে আমরা ধরে নেব আলফা মাইনাস পাই বাই 3। তাহলে আমরা পেয়ে যাব সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, যেটা সূত্র আমরা জানি সাইন এ প্লাস বি এর সূত্র অর্থাৎ সাইন এ আমাদের আলফা প্লাস পাই বাই 3 প্লাস বি এর সূত্র মানে আলফা মাইনাস পাই বাই 3। পরবর্তী ধাপ কী আছে, আমাদের এখানে পাই বাই 3 পাই বাই 3 কাটা তাহলে সাইন টোয়াইস আলফা থাকবে, শুধু সাইন টোয়াইস আলফা এবং নিচে দেখেন কস আলফা প্লাস পাই বাই 3 ইন্টু কস আলফা মাইনাস পাই বাই 3, এটাও কিন্তু একটি সূত্রে যায়। সূত্র যদি আপনার মনে না থাকে তাহলে আমি আরেকবার মনে করিয়ে দিই, আমরা এখানে পড়েছিলাম কস এ প্লাস বি কস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কস স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার বি, বা আমরা বলতে পারি কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। আমাদের কিন্তু ঠিক এমনই একটি সূত্র আছে কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি, এই জায়গায় আমরা তাহলে লিখতে পারবো কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে আমরা যদি লিখি কস স্কোয়ার বি অর্থাৎ পাই বাই 3 ইন্টু মাইনাস সাইন স্কোয়ার এ অর্থাৎ সাইন স্কোয়ার আলফা। আমরা পরবর্তী ধাপ তাহলে কি লিখতে পারবো, কস স্কোয়ার পাই বাই 3 কস পাই বাই 3 এর মান হলো হাফ, তাহলে আমরা এখান থেকে কস স্কোয়ার যেহেতু আছে আমরা বলতে পারবো হাফের উপরে স্কোয়ার দিলে 1/4 মাইনাস সাইন স্কোয়ার আলফা আর উপরে সাইন টোয়াইস আলফা। আমরা যদি নিচে লসাগু করি নিচে আমরা 4 আনবো এবং 1 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা আর উপরে থেকে যাবে সাইন টোয়াইস আলফা। এখান থেকে আমরা লিখতে পারি উপরে এই 4 যদি উপরে পাঠিয়ে দিই 4 সাইন টোয়াইস আলফা ডিভাইড বাই 1 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা,
এটাই কিন্তু আমাদের প্রুফ করতে বলেছিল। ফোর সাইন স্কোয়ার টুয়াইস আলফা ডিভাইড বাই ওয়ান মাইনাস ফোর সাইন স্কোয়ার আলফা, অর্থাৎ প্রুভড। এখন আমরা আরও কিছু সূত্র জানিয়ে নিব এবং এই সূত্রগুলো দিয়ে পরবর্তীতে আমি কিছু ম্যাথ করব। তাহলে আবার আমাদের সূত্র যদি শুরু করি, তাহলে আমাদের প্রথম সূত্র সাইন সি প্লাস সাইন ডি, এটার সূত্র কি হবে? সূত্র হবে টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। তাহলে আমরা বললাম সাইন সি প্লাস সাইন ডি ইজ ইকুয়াল টু টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু। আমাদের দ্বিতীয় সূত্র সাইন সি মাইনাস সাইন ডি ইজ ইকুয়াল টু, তাহলে আমরা কি হবে, হবে টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু। দেখেন এখানে যখন আমি সাইন সি প্লাস ডি এর জায়গায় সাইন সি প্লাস সাইন ডি এর জায়গায় সাইন সি মাইনাস সাইন ডি দিব, তখন শুধুমাত্র সাইন এবং কজের চেঞ্জ হয়ে যাবে আর বাকিটুকু সেম থাকে। এখানে ছিল টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু, আর এখানে হয়েছে টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু। আমাদের পরবর্তী সূত্র কস সি প্লাস কস ডি, তাহলে কস সি প্লাস কস ডি ইজ ইকুয়াল টু মান কি হবে, টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু। এবং আমাদের লাস্ট সূত্র কস সি মাইনাস কস ডি, কস সি মাইনাস কস ডি এর সূত্র হবে টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু। এটা একটু ব্যতিক্রমী, যেহেতু আমরা একটু আগে দেখে আসছি কস সি প্লাস কস ডি ইজ ইকুয়াল টু টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু, এবং কস সি মাইনাস কস ডি এর সূত্র হবে টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু। এই জায়গাটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে, বেশিরভাগ এই জায়গাটাতে ভুল হয়। তাহলে এই হলো আমাদের আরও চারটি খুবই গুরুত্বপূর্ণ সূত্র এবং এই সূত্রগুলো দিয়ে আমরা পরবর্তীতে ম্যাথ করব। সাইন 75 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি ডিভাইড বাই সাইন 75 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু রুট থ্রি, এটা আমাকে দেখাতে হবে। তাহলে আমি যদি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, দেওয়া আছে সাইন 75, এটা আমি আবার লিখলাম সাইন 75 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি ডিভাইড বাই সাইন 75 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি। তাহলে এখন দেখেন এখানে কিন্তু আমরা লাস্ট যে সূত্রটা দেখেছিলাম আমরা সূত্রগুলো পাই যে সাইন সি প্লাস সাইন ডি, আর নিচে আসে সাইন সি মাইনাস সাইন ডি। তাহলে যদি আমরা সূত্র বসাতে চাই তাহলে কি হবে, সাইন সি প্লাস সাইন ডি, এটা সূত্র কি, সূত্র টু সাইন সি প্লাস ডি বাই টু, অর্থাৎ 75 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি ডিভাইড বাই টু টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু, অর্থাৎ 75 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি ডিভাইড বাই টু। আর নিচে আছে সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে আমরা লিখতে পারবো টু কস সি প্লাস ডি বাই টু, অর্থাৎ 75 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি বাই টু ইন্টু সাইন 75 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি বাই টু, কারণ সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু। তাহলে আমরা দেখব টু সাইন 45 ডিগ্রি 75 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি, 90 ডিগ্রি বাই টু অর্থাৎ সাইন 45 ডিগ্রি, এখানেও আছে কস 75 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি অর্থাৎ কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি বাই টু অর্থাৎ কস 30 ডিগ্রি, নিচে আবার কস 75 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি অর্থাৎ কস 90 ডিগ্রি বাই টু অর্থাৎ কস 45 ডিগ্রি, এবং এপাশে আছে সাইন 75 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি বাই টু অর্থাৎ সাইন 60 ডিগ্রি বাই টু অর্থাৎ সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি।
দেখেন এখানে টু, এখানে টু, এটা কাটাকাটি যায়। সাইন 45 ডিগ্রি ডিভাইড বাই কস 45 ডিগ্রি, আমরা এটাকে লিখতে পারি টেন 45 ডিগ্রি, এবং কস 30 ডিগ্রি ডিভাইড বাই সাইন 30 ডিগ্রি, আমরা এটাকে লিখতে পারি কট 30 ডিগ্রি। আমরা জানি টেন 45 ডিগ্রির মান 1 ইন্টু কট 30 ডিগ্রির মান রুট 3, 1 ইন্টু রুট 3 এর মান হবে রুট 3, এই রুট 3 ইজিকুয়াল টু এই রুট 3, অর্থাৎ আমার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড পূরণ হলো। শোড দেওয়া আছে যদি কট আলফা প্লাস কট বিটা ইজিকুয়াল টু এ এবং টেন আলফা প্লাস টেন বিটা ইজিকুয়াল টু বি এবং আলফা প্লাস বিটা ইজিকুয়াল টু থিটা হয়, তবে প্রমাণ করো যে টেন থিটা ইজিকুয়াল টু এ বি ডিভাইড বাই এ মাইনাস বি। তাহলে আমরা প্রথমে কট আলফা প্লাস কট বিটা ইজিকুয়াল টু এ এটা থেকে শুরু করি। আমাদের দেওয়া আছে কট আলফা প্লাস কট বিটা ইজিকুয়াল টু এ, আমরা এটাকে যদি টেনের মাধ্যমে প্রকাশ করি আমরা লিখতে পারবো ওয়ান বাই টেন আলফা প্লাস ওয়ান বাই টেন বিটা ইজিকুয়াল টু এ। আমরা আবার লিখতে পারবো এটাকে যদি আমরা জাস্ট লসাগুটে করি তাহলে আমরা পাবো টেন আলফা টেন বিটা, আর উপরে যাবে টেন বিটা, যেহেতু এখানে টেন আলফা আছে তার মানে টেন বিটা ইন্টু ওয়ান প্লাস এখানে টেন বিটা আছে তাহলে ওয়ান ইন্টু টেন আলফা ইজিকুয়াল টু এ। আমরা দেখব যে টেন আলফা প্লাস টেন বিটার মান আমাদের দেওয়া আছে বি, এখানে আছে টেন আলফা প্লাস টেন বিটা, তাহলে আমরা লিখতে পারবো বি ডিভাইড বাই টেন আলফা ইন্টু টেন বিটা ইজিকুয়াল টু এ। এখান থেকে আমরা পাবো যদি টেন আলফা ইন্টু টেন বিটা নিই ইজিকুয়াল টু আমরা পাবো বি বাই এ, এখানে আমরা রেখে দিলাম। কিন্তু আমাদের কিন্তু আবার দেওয়া আছে আলফা প্লাস বিটা ইজিকুয়াল টু থিটা। যদি আমরা এখান থেকে আবার শুরু করি যে আমাদের দেওয়া আছে আলফা প্লাস বিটা ইজিকুয়াল টু থিটা, এখন যদি আমরা টেন নিই উভয় পাশে অর্থাৎ টেন আলফা প্লাস বিটা ইজিকুয়াল টু টেন থিটা, টেন আলফা প্লাস বিটা অর্থাৎ টেন এ প্লাস বি, এই সূত্রে যদি আমরা বসাতে চাই এখানে আমরা সূত্র নিয়ে আসি, টেন এ প্লাস বি এর সূত্র আমরা জানি টেন এ প্লাস টেন বি ডিভাইড বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি ইজিকুয়াল টু, এখানে আমরা টেন থিটা রেখে দিলাম। এখানে যদি আমরা মানগুলা বসাই অর্থাৎ আমাকে দেওয়া আছে টেন আলফা প্লাস টেন বিটার মান বি, টেন আলফা প্লাস টেন বিটা এখানে যদি আমি বি বসাই এবং ওয়ান মাইনাস টেন আলফা টেন বিটা, টেন আলফা টেন বিটার মান আমরা রেখেছি এখানে পেয়েছি বি মাইনাস এ, অর্থাৎ এ ওয়ান মাইনাস বি মাইনাস এ ইজিকুয়াল টু টেন থিটা। এখন আমরা নিচে জাস্ট লসাগু করি, নিচে এ আর উপরে পাবো এ মাইনাস বি আর উপরে থাকবে বি ইজিকুয়াল টু টেন থিটা, এবং এ যদি উপরে যায় তাহলে আমরা পাবো এ বি ডিভাইড বাই এ মাইনাস বি ইজিকুয়াল টু টেন থিটা। এটাই কিন্তু আমাদের প্রুফ করতে বসছে, টেন থিটা ইজিকুয়াল টু এ বি ডিভাইড বাই এ মাইনাস বি, অর্থাৎ আমাদের পরবর্তী ম্যাথ কজ আলফা ইন্টু কজ বিটা মাইনাস সাইন আলফা ইন্টু সাইন বিটা ইজিকুয়াল টু ওয়ান হয়, তবে দেখাও যে ওয়ান প্লাস কজ আলফা ইন্টু টেন বিটা ইজিকুয়াল টু জিরো কট আলফা। তাহলে আমাদের প্রশ্ন দেওয়া আছে কজ আলফা কজ বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা ইজিকুয়াল টু ওয়ান হয়, তবে দেখাও যে ওয়ান প্লাস কট আলফা টেন বিটা ইজিকুয়াল টু জিরো। তাহলে আমরা কীভাবে শুরু করতে পারি, আমরা কিন্তু শুরু করতে পারি এখান থেকে, এখানে কি দেওয়া আছে আমাদের কজ আলফা, যদি আমি আবার লিখি কজ আলফা কজ বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা ইজিকুয়াল টু ওয়ান, দেখেন এটা কিন্তু একটি সূত্রে আছে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, এই সূত্র কিন্তু আমরা পড়ে এসেছি কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বির সূত্র এসেছে কজ এ প্লাস বি থেকে, তার মানে আমরা বলতে পারবো কজ আলফা প্লাস বিটা ইজিকুয়াল টু ওয়ান। এখন কজ আলফা প্লাস বিটা ওয়ান, ওয়ান কজের ক্ষেত্রে কখন ওয়ান হবে,
কস জিরো ডিগ্রির ক্ষেত্রে ওয়ান হয়, তাহলে কস জিরো ডিগ্রি আমরা বলতে পারি ওয়ান এর ক্ষেত্রে। তাহলে এখানে যদি কস আলফা প্লাস বিটা ইজিকুয়াল কস জিরো ডিগ্রি হয়, আমরা বলতে পারবো আলফা প্লাস বিটা ইজিকুয়াল টু জিরো। এখন এখানে আমরা আলফা প্লাস বিটা মান বের করে রাখলাম। এখন আমাদের দেওয়া আছে ওয়ান প্লাস কট আলফা টেন বিটা ইজিকুয়াল টু জিরো। এখানে যদি আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে করি যে ওয়ান প্লাস কট আলফা টেন বিটা ইজিকুয়াল টু জিরো, অর্থাৎ ওয়ান প্লাস কট আলফা টেন বিটা, এটাকে আমরা লিখতে পারবো ওয়ান প্লাস কট আলফাকে লেখা যায় কস আলফা ডিভাইড বাই সাইন আলফা, এবং টেন বিটাকে লেখা যায় সাইন বিটা ডিভাইড বাই কস বিটা। আমরা যদি সাধারণ লসাগু করি, সাইন আলফা কস বিটা নিচে থাকবে এবং ওয়ানের সাথে পুরোটা গুণ হবে, অর্থাৎ সাইন আলফা কস বিটা প্লাস এটা আছে এখানে, তার মানে এটা বসে যাবে, অর্থাৎ কস আলফা সাইন বিটা। সেক্ষেত্রে পরেই কী হবে দেখেন, এখানে কিন্তু একটা সূত্র অ্যারাইজ করছে, সূত্রটা কি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা কিন্তু সাইন এ প্লাস বি এর সূত্র। তাহলে আমরা বলতে পারবো সাইন আলফা প্লাস বিটা, আর নিচে আছে সাইন আলফা কস বিটা। দেখেন আমাদের কিন্তু এখানে দেওয়া ছিল, আমরা দেখেছিলাম বের করেছিলাম যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু জিরো, তাহলে সাইন আলফা প্লাস বিটা অর্থাৎ সাইন জিরো, এবং সাইন জিরোর মান কিন্তু জিরো, এবং নিচে সাইন আলফা কস বিটা এবং এটার মান হবে জিরো, যেটা আমাকে প্রমাণ করতে বলেছিল যে ওয়ান প্লাস কট আলফা টেন বিটা ইজ ইকুয়াল টু জিরো, এটা আমি প্রমাণ করেছি, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড শোড আছে টেন ফিফটি ফোর ডিগ্রি ইজ ইকুয়াল টু টেন থার্টি সিক্স ডিগ্রি প্লাস টু টেন এইটিন ডিগ্রি। টেন ফিফটি ফোর ডিগ্রি, এই টেন থার্টি সিক্স ডিগ্রিকে যদি আমরা এই পাশে আনি, অর্থাৎ টেন ফিফটি ফোর ডিগ্রি মাইনাস টেন থার্টি সিক্স ডিগ্রি ইজ ইকুয়াল টু টু টেন এইটিন ডিগ্রি। এখানে দেখেন, এখানে কিন্তু একটা সূত্র করা যায় যে টেন এ মাইনাস টেন বি, আমরা কিন্তু পড়েছিলাম টেন এ মাইনাস বি এর সূত্র। আপনারা যদি ভুলে যান তাহলে আমি আবার দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে কিন্তু আমরা দেখেছিলাম টেন এ প্লাস বি এর সূত্র, যে টেন এ প্লাস টেন বি ডিভাইড বাই ওয়ান মাইনাস টেন এ বা টেন বি বা টেন এ মাইনাস বি এর সূত্র। সেখান থেকে কিন্তু আমি আরেকটি সূত্র বের করেছিলাম, সেটা হলো টেন এ মাইনাস টেন বি ইজ ইকুয়াল টু টেন এ মাইনাস বি ইন্টু ওয়ান প্লাস টেন এ টেন বি। আমারও কিন্তু এখানে এমন কিছু আছে যে টেন এ মাইনাস বি, সরি টেন এ মাইনাস টেন বি, তাহলে আমরা এই পাশে আমরা লিখতে পারবো টেন এ মাইনাস টেন বি এর ক্ষেত্রে লিখতে পারবো টেন এ মাইনাস বি, অর্থাৎ টেন ফর্টি ফোর ডিগ্রি মাইনাস থার্টি সিক্স টেন এ মাইনাস বি ইন্টু ওয়ান প্লাস টেন টেন এ ইন্টু টেন বি ইট ইজ ইকুয়াল টু টু টেন এইটিন ডিগ্রি। তাহলে এর পরবর্তী ধাপ কী হবে দেখেন, এখানে টু সরি টেন ফিফটি ফোর ডিগ্রি মাইনাস থার্টি সিক্স ডিগ্রি, এটা কিন্তু আমরা লিখতে পারবো টেন এইটিন ডিগ্রি ইন্টু ওয়ান প্লাস টেন ফিফটি ফোর ডিগ্রি ইন্টু টেন থার্টি সিক্স ডিগ্রি। এখানে যদি আমি একটু চেঞ্জ করি যে টেন ফিফটি ফোর ডিগ্রি, এটাকে আমি চেঞ্জ করে কটে রূপান্তরিত করব, তাহলে কটে রূপান্তরিত করতে আমরা কী করতে পারবো টেন নাইনটি ডিগ্রি মাইনাস থার্টি সিক্স ডিগ্রি লিখতে পারি, এবং বাকি টেন থার্টি সিক্স ডিগ্রি রেখে দিব, আর এখানে তো টেন এইটিন ডিগ্রি। তাহলে টেন এইটিন ডিগ্রি ইন্টু ওয়ান প্লাস দেখেন টেন নাইনটি ডিগ্রি, নাইনটি ডিগ্রির সাথে বেজোড় গুণিতক, বেজোড় গুণিতক হলে টেন কটে রূপান্তরিত হবে, এবং আমরা যদি কোয়াড্রেন্ট দেখি নাইনটি ডিগ্রি মাইনাস, তার মানে এই জায়গায় সব কিছু পজিটিভ আসবে, অর্থাৎ এটার মান হবে কট থার্টি সিক্স ডিগ্রি ইন্টু টেন থার্টি সিক্স ডিগ্রি ইজ ইকুয়াল টু টু টেন এইটিন ডিগ্রি, এইটিন ডিগ্রি ইন্টু ওয়ান প্লাস দেখেন কট থার্টি সিক্স ডিগ্রি এবং টেন থার্টি সিক্স ডিগ্রি কাটাকাটি যায়, অর্থাৎ এই পাশে থাকবে ওয়ান, অর্থাৎ টু টেন এইটিন ডিগ্রি, আপনারা বুঝতেই পারছেন মিলে গেছে, ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ টু টেন এইটিন ডিগ্রি ইজ ইকুয়াল টু টু টেন এইটিন ডিগ্রি অ্যান্সার। যদি
এ সাইন থিটা প্লাস আলফা ইজ ইকুয়াল টু বি সাইন থিটা প্লাস বিটা হয়, তবে দেখাও যে কট থিটা ইজ ইকুয়াল টু এ কজ আলফা মাইনাস বি কজ বিটা ডিভাইড বাই বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা। তাহলে আমরা যদি এখন ম্যাথটা শুরু করি, আমরা এখান থেকে লিখতে পারবো এ সাইন আলফা প্লাস বিটা। দেখেন এখানে কিন্তু আমি সূত্র প্রয়োগ করতে পারি সাইন এ প্লাস বি। আমরা জানি সাইন এ প্লাস বিয়ের সূত্র কি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটাই তো আমাদের সূত্র সাইন এ প্লাস বিয়ের সূত্র। তাহলে সাইন থিটা প্লাস আলফা সূত্র হবে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি ইজ ইকুয়াল টু, আমরা একটু নিচে লিখলাম যে বি, আবার কিন্তু আমরা এখানে একটা সূত্র পাই সাইন এ প্লাস বিয়ের সূত্র। এখান থেকে আমরা লিখতে পারবো সাইন সাইন এ প্লাস বিয়ের সূত্র হবে সাইন এ কস বি, অর্থাৎ সাইন থিটা কস বিটা প্লাস কস এ সাইন বি, সাইন থিটা কস এ সাইন বি। তাহলে আমাদের পরবর্তী ধাপ কী হবে, আমরা যদি সাইন থিটা কমন নিই দোনো পাশ থেকে, যদি আমি সাইন থিটা কমন নিয়ে আসি তাহলে আমার সাইন থিটা কমন নিল হবে, দেখেন এখানে কিন্তু আছে সাইন এ সাইন থিটা কজ আলফা, তাহলে এখান থেকে সাইন থিটা কমন নিলে আসবে এ কজ আলফা, এবং এ পাশে আছে বি সাইন থিটা কস বিটা, তাহলে সাইন থিটা কমন নিলে এ পাশে আসলে মাইনাস হবে, তাহলে মাইনাস বি কস বিটা। আর এ পাশ থেকে আমি যদি কস থিটা কমন নিই, আমার এ পাশে আছে বি কস থিটা সাইন বিটা, তাহলে এখানে থাকবে বি সাইন বিটা মাইনাস এ পাশে আমার আছে এ কস থিটা সাইন আলফা, তাহলে এ পাশে চলে আসলে মাইনাস এ সাইন আলফা থাকবে। এখন আমরা কি করতে পারি, আমরা এই সাইন থিটাকে এই পাশে নিয়ে আসবো এবং এই মানটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে আমরা লিখতে পারি এ কস আলফা মাইনাস বি কস বিটা ডিভাইড বাই বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা ইজ ইকুয়াল টু কস থিটা ডিভাইড বাই সাইন থিটা। আপনি একটু লক্ষ্য করলে দেখবেন আমার কিন্তু একটা অংশ মিলে গেছে, এখানে বলা ছিল এ কস আলফা মাইনাস বি কস বিটা মাইনাস বি কস বিটা ডিভাইড বাই বি সাইন আলফা, সরি বি সাইন বিটা, বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা মাইনাস এ সাইন আলফা, অর্থাৎ এ পাশ আমার মিলে গেছে এ কস আলফা মাইনাস বি কস বিটা এবং বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা ইজ ইকুয়াল টু কস থিটা মাইনাস বাই সাইন থিটার মান হবে কট থিটা। তাহলে আমার ম্যাথ দেখানো হলো, শোড যদি সাইন আলফা প্লাস গামা বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু টু সাইন বিটা প্লাস গামা বাই সাইন বিটা হয়, তবে প্রমাণ করো যে কট আলফা মাইনাস কট গামা ইজ ইকুয়াল টু টু কট বিটা। তাহলে আমরা আমাদের এখান থেকেই ম্যাথ শুরু করি। তাহলে আমাদের দেওয়া আছে সাইন আলফা প্লাস গামা বাই সাইন আলফা, তাহলে আমরা কিন্তু একটু লক্ষ্য করলে বুঝতে পারি সাইন আলফা প্লাস গামা অর্থাৎ সাইন এ প্লাস বিয়ের সূত্র এখানে আছে, তাহলে সাইন এ প্লাস বিয়ের সূত্র কী হবে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে আমরা এটা লিখি সাইন আলফা কস গামা প্লাস কস এ সাইন বি ডিভাইড বাই সাইন আলফা যেটা আছে সেটা এখানে রেখে দিব সাইন আলফা ইজ ইকুয়াল টু, আবার যদি আমরা এখানে দেখি টু সাইন বিটা প্লাস গামা অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারবো টু ইন্টু সাইন এ প্লাস বিয়ের সূত্র, তাহলে টু যদি আমি কমন রাখি সাইন এ কস বি অর্থাৎ সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, নিচে সাইন বিটা রেখে দিলাম। তারপরে কি করা যায়, তারপরে আমরা করব এটাকে আমরা ইজিলি করি, নিচে যদি সাইন আলফা আছে এখন এই সাইন আলফা উপরে দেখেন সাইন আলফা কস গামা প্লাস কস আলফা সাইন গামা, আমি যদি সাইন আলফা দিয়ে ভাগ করে দিই তাহলে মনে আমার সোজা হবে সেক্ষেত্রে, তাহলে আমরা এটা কেটে সাইন আলফা দিয়ে ভাগ করি, অর্থাৎ এই সাইন আলফা নিচে সাইন আলফা কাটা যাবে শুধুমাত্র কস গামা থাকবে, তাহলে কস গামা প্লাস এখানে যেহেতু কস আলফা আছে নিচে সাইন আলফা সেক্ষেত্রে আমরা পাবো কট আলফা সাইন গামা থেকে যাবে,
এখানেও আমরা ঠিক একইভাবে সাইন বিটা দ্বারা ভাগ করে দিব। তাহলে টু ইন্টু সাইন বিটাকে সাইন বিটা এখানে কাটাকাটি যাবে, এখানে শুধু থাকবে কস গামা প্লাস, এখানে কস বিটা আছে নিচে সাইন বিটা, তাহলে আমরা লিখতে পারবো কট বিটা, আর সাইন গামা রয়ে যাবে। তাহলে এরপরে কি করা যায়, আমরা এই কট আলফা সাইন গামা এই পাশে রেখে দিব। একটু খেয়াল করলে দেখেন কস গামা আছে এখানে, আর এখানে আছে টু কস গামা, তাহলে আমরা শুধুমাত্র কস গামাটাকে এই পাশে পাঠিয়ে দিব এবং টু ইন্টু কট বিটা সাইন গামাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে সেক্ষেত্রে করতে হবে, আমি এখানের যে পার্টটা আছে এটা রেখে দিই, অর্থাৎ কট আলফা সাইন গামা মাইনাস টু কট বিটা সাইন গামা ইজ ইকুয়াল টু, এই কস গামা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে টু কস গামা থেকে মাইনাস হবে, তাহলে তখন আমার রয়ে যাবে কস গামা। আচ্ছা এখন কি করা যায়, এখন আমরা উভয় পক্ষকে সাইন গামা দ্বারা ভাগ করে দিই। এখানে আছে কট আলফা সাইন গামা, তাহলে সাইন গামা দ্বারা ভাগ করলে আমার রয়ে যাবে শুধুমাত্র কট আলফা মাইনাস, এখানে আছে টু কট বিটা সাইন গামা, তাহলে সাইন গামা দ্বারা ভাগ করে থাকবে শুধুমাত্র টু কট বিটা ইজ ইকুয়াল, এখানে আছে কস গামা, এটাকে যদি আমি সাইন গামা দ্বারা ভাগ করি তাহলে আমার থাকবে কট গামা। এরপরে কি করা যায় একটু দেখেন, আমাদের কিন্তু মিলে গেছে, অর্থাৎ আমাদের প্রমাণ হয়ে যায় কীভাবে, কট আলফা এখানে রেখে দিলাম, এই কট গামা এই পাশে নিয়ে আসলে মাইনাস কট গামা ইজ ইকুয়াল টু টু কট বিটা, যেহেতু এটা এ পাশে আছে সমান চিহ্ন, ওই পাশে গেলে পজিটিভ হয়ে যাবে টু কট বিটা। আমাকে কিন্তু এটাই প্রমাণ করতে বলেছিল, কট আলফা মাইনাস কট গামা ইজ ইকুয়াল টু টু কট বিটা, তাহলে প্রুভড। আমাদের দেওয়া আছে যদি এ কস এক্স প্লাস আলফা ইজ ইকুয়াল টু বি কস এক্স মাইনাস আলফা হয় তবে প্রমাণ করো যে এ প্লাস বি টেন এক্স ইজ ইকুয়াল টু এ মাইনাস বি কট আলফা। তাহলে আমরা শুরু করি, এখান থেকে যদি আমরা শুরু করি, আমরা এই বিটাকে এ পাশে নিয়ে আসি, অর্থাৎ আমরা লিখতে পারবো এ বাই বি ইজ ইকুয়াল টু, এবং এই কস এক্স প্লাস আলফাকে আমরা এখানকার নিচে নিয়ে আসবো, অর্থাৎ এখানে লিখতে পারবো কস এক্স মাইনাস আলফা ডিভাইড বাই কস এক্স প্লাস আলফা। দেন আমরা কি করতে পারি, আমরা এখানে যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন মানে হলো যে হরটা আছে সেটা যোগ উপরে একবার যোগ করব এবং নিচে একবার বিয়োগ করব। সেটা কিভাবে করা যায়, একবার যদি উপরে যোগ করি হর, অর্থাৎ এ প্লাস বি, এবং নিচে সেটা বিয়োগ হবে, অর্থাৎ এ মাইনাস বি। সেম কাজটা আমাকে এখানেও করতে হবে, অর্থাৎ কস এক্স প্লাস আলফার সাথে প্লাস কস এক্স মাইনাস আলফা, এটা আমি জাস্ট আগে পরে লিখে ফেলছি। নিচে কী হবে তাহলে, এবার বিয়োজন, অর্থাৎ কস এক্স মাইনাস আলফা মাইনাস কস এক্স প্লাস আলফা, এটাই তো। তাহলে এই পাশে আমরা কি করব, এই পাশে এবার আমরা এই জিনিসটাকে রেখে দিই, অর্থাৎ এ প্লাস বি এবং এ মাইনাস বি রেখে দিলাম। আর এখানে একটু খেয়াল করলে দেখবেন আমাদের কিন্তু কিছু সূত্র পেলাম, সূত্রগুলো হলো কস এ প্লাস বি এর সূত্র এবং কস এ মাইনাস বি এর সূত্র। নিচেও কিন্তু আমরা পেয়েছি কস এ মাইনাস বি এর সূত্র এবং কস এ প্লাস বি এর সূত্র। এখন তাহলে যদি আমরা এই সূত্রগুলোকে লিখি, এখানে একটু বড় হবে, তাহলে কস এ প্লাস বি সূত্র, কস এ প্লাস বি এর সূত্র আমরা কি জানি, কস এ প্লাস বি এর সূত্র হলো কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে লিখি কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, প্লাস পজিটিভ আসবে তাহলে প্লাস, এবং কস এ মাইনাস বি এর সূত্র, তাহলে কস এ মাইনাস বি এর সূত্র কি, কস এ মাইনাস বি এর সূত্র হবে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, যেহেতু এ মাইনাস বি আছে তাহলে কস এ কস বি প্লাস সাইন এ সাইন এ সাইন বি। তাহলে নিচেও আমি একইভাবে সূত্রগুলো বসাই, আমার আছে কস এ মাইনাস বি সূত্র, তাহলে কস এ মাইনাস বি সূত্র হবে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, এবং এক্ষেত্রে আমার মাইনাস আছে এবং কস এ প্লাস বি সূত্র, অর্থাৎ কস এ প্লাস বি সূত্র হবে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তা আমরা লিখি কস এ কস বি, এখানে যদি মাইনাস হতো এবং আমার সামনেও মাইনাস আছে, মাইনাস আর মাইনাস এখানে হয়ে যাবে পজিটিভ, যেহেতু আমি আর ব্রেকেট রাখি নাই, তাহলে পজিটিভ, এবার হবে সাইন এ সাইন বি। এ হলো আমাদের সূত্র, আমরা লিখে ফেলেছি। এখন
যদি আমরা সূত্রগুলোতে একটু কাটাকাটি আছে, কাটাকাটিগুলো সেরে নিই। যেমন এখানে আছে সাইন এক্স সাইন আলফা, এখানেও আছে সাইন এক্স সাইন আলফা, কিন্তু পজিটিভ নেগেটিভ, অর্থাৎ এই দুটা কাটা যাবে। নিচেও আছে কস আলফা কস এক্স কস আলফা, এখানেও আছে কস এক্স কস আলফা, কিন্তু দুটা একটা অপরের বিপরীত, তাহলে এটা কাটাকাটি যাবে। তাহলে আমাদের বাকি কি থাকে? বাকি থাকে টু কস এক্স কস আলফা উপরে, টু কস এক্স কস আলফা উপরে, এবং নিচে থাকে টু সাইন এক্স সাইন আলফা, টু সাইন এক্স সাইন আলফা। আচ্ছা, এখন দেখেন এই টু টু তো কাটাকাটি চলে যায়, তাহলে আমরা এই জিনিসটাকে এই পাশে উপরে নিয়ে আসি এবং এ মাইনাস বি কে এখানে উপরে নিয়ে আসি, তাহলে আমরা লিখতে পারবো এ প্লাস বি ইন্টু সাইন এক্স সাইন আলফা ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু কস এক্স কস আলফা। পরবর্তীতে কি করতে পারবো, আমরা এই সাইন এক্স যেটা আছে এই কস এক্স এটার নিচে নিয়ে আসবো এবং এই সাইন আলফা এটার নিচে নিয়ে আসবো। সেক্ষেত্রে কি হবে, এ প্লাস বি, যেহেতু আমি কজ এক্স কে এটার নিচে আনবো অর্থাৎ সাইন এক্স বাই কজ এক্স পাবো, তখন আমরা পাবো টেন এক্স। এবং আমরা বলেছিলাম এই সাইন আলফাকে এটার নিচে নিয়ে আসবো, সেক্ষেত্রে আমার থাকবে এ মাইনাস বি সাইন আলফা, আর উপরে আছে কজ আলফা, সাইন আলফা নিচে আসবে, সেক্ষেত্রে আমি পাবো কট আলফা। আর এই কজ এক্স তো এখানে নিচে এনেছিলাম তাই টেন এক্স পেয়েছি। আপনারা যদি খেয়াল করলে দেখবেন আমার কিন্তু প্রমাণ হয়ে গেছে, আমাকে এটাই বলা হয়েছিল এ প্লাস বি টেন এক্স ইজ ইকুয়াল টু এ মাইনাস বি কট আলফা বের করতে, এ প্লাস বি টেন এক্স ইজ ইকুয়াল টু এ মাইনাস বি কট আলফা, তাহলে আমি প্রুফড করতে পেরেছি। প্রুফড 90 ডিগ্রি এডুকেশনের ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন, আর আমাদের ভিডিওগুলো অবশ্যই বাণিজ্যিকভাবে ব্যবহার থেকে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।